হে বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সাল মানে মঙ্গল গ্রহে এলিয়েন নিয়ে। বিজ্ঞানীরা জানতে পেরেছেন মঙ্গল গ্রহে এলিয়েনের খুঁজে পাওয়ার রহস্যগুলো। আজ আমি এগুলো এক্সপ্লোরেশন করব। আর এই মহাবিশ্ব এমন একটি রহস্য যার মাত্র 5% অংশই আমরা জানতে পেরেছি, এখনও বাকি 95% অজানা। আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি মঙ্গল গ্রহে এলিয়েন সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে রহস্যগুলো তুলে ধরার চেষ্টা করব। সম্প্রতি নাসা প্রকাশ করেছে এই এলিয়েনের পায়ের ছাপ, এটি আজকে তোমাদের কাছে এক্সপ্লোরেশন করব। এর আগে আমি অ্যামাজন জঙ্গল নিয়ে অলরেডি ভিডিও এক্সপ্লোরেশন করে দিছি, তো তোমরা না যদি দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক থেকে এখনই দেখে নাও। মঙ্গলে কি ভিন গ্রহে পানির পায়ের ছাপ, সেই ছবি তুলছে নাসা। সম্প্রতি লাল গ্রহে ভূপৃষ্ঠে একটি ছবি প্রকাশ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সেই ছবি দেখেই এলিয়েন নিয়ে কৌতূহলী নেটিজেন এমন প্রশ্ন তুলল, পাশাপাশি ছবি দেখে মুগ্ধ তারা। ফলে ইতিমধ্যে ওই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাৎ মঙ্গল গ্রহের ছবি দেখে এলিয়েনের কথা মনে পড়ল কেন নেটিজেনদের? কারণ হচ্ছে বিখ্যাত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা যে ছবি প্রকাশে এনেছে মার্স ইকসান্স অরবিটার থেকে তোলা সেই হাই রেজুলেশন ছবির বৈশিষ্ট্য আসল কারণ। ছবিটি আসলে ভিন গ্রহের ভূপৃষ্ঠের একটি গোলাকার গর্ত, গোল অবশ্য খানিক বাঁকাচোরা। তার চেয়েও বড় কথা, বড় গর্তের ভিতর অসংখ্য পায়ের আঙুলের মতো রেখা রয়েছে। সেই হলুদ দাব দাগের সঙ্গে মানুষের পায়ের আঙুলে কোনো মিল নেই, কারণ তো ভীষণই এলোমেলো। এই ছবি নিয়েই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। নাসা ওই ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছে, মঙ্গল গ্রহের একটি গর্তকে চিহ্নিত করা হয়েছে। আর এই গর্ত দেখে উত্তেজিত নেটিজেনরা নাসা ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে উপস্থে একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে মঙ্গলে ভিন গ্রহে মানুষের পায়ের ছাপ। এক নেটাগরিক লিখেছেন, ঈশ্বরের সমস্ত সৃষ্টি সৌন্দর্যকে ধারণ করে এবং মহাবিশ্ব এর ব্যতিক্রম্য নয়। ওই ছবি দেখে আরেকজনের বক্তব্য, এ এক অসামান্য দৃশ্য যা দেখে বাকরুদ্ধ হয়ে পড়ছি। মঙ্গল গ্রহে বর্তমান ছবিটি প্রকাশ করার পাশাপাশি নাসার তরফে জানানো হয়েছে গ্রহটিকে আরও ভালো করে বুঝতে প্রচুর পরিমাণ ছবি তোলা হচ্ছে একাধিক প্রযুক্তি ব্যবহারে, যা বিশ্লেষণ করে অদূরে আরও ভালো করে চেনা যাবে গ্রহটিকে। এগোবে লাল গ্রহ নিয়ে গবেষণা, এসব অবশ্য কাজের কথা। আসল কথা এলিয়েন, এলিয়েন গন্ধ ফেলে মন কেমন করে মানুষের? এত বড় জগতে আমরা কি একা? আর কি নেই এই প্রশ্ন ওঠে বারবার।